যারা এরকম সাবধানতা অবলম্বন করবে এই পিতামাতার জন্য নূরের টুপির ব্যবস্থা করেছেন আর জান্নাতে বিশ্ব নবীজির পাশে নূরের মেম্বারের ব্যবস্থা করে রেখেছেন সুবহানাল্লাহ পিতামাতা হলো সন্তানের জন্য প্রথম শিক্ষক শিক্ষিকা ঠিক কি না ছেলে মেয়ে যখন আমাদের বড় হবে তখন ওদেরকে আমরা সময় দিব কারণ কি আমরা দেখা যায় খুব ব্যস্ত বাবা খুব ব্যস্ত মা চাকরি করে মাও ব্যস্ত আবার অনেক সময় দেখা যায় সন্তান আসার পরে মা চাকরি করে না কি জন্য মা সচেতন যে আমার ছেলেটাকে মানুষ করতে হবে আমার মেয়েটাকে মানুষ করতে হবে এই জন্য আগে দুইজন চাকরি করত সন্তান বড় হওয়ার পরে একজন চাকরি ছেড়ে দেয় যে না ওর পিছনে সময় দিতে হবে ইসলাম কিন্তু তাই বলছে ইসলাম তাই বলছে যে স্বামী স্ত্রী উভয়ে চাকরি করতা কিন্তু ছেলে এখন বড় হয়েছে এটা তোমার চাকরির একটা পার্ট তুমি ব্যবসা করো চাকরি করতে আগে পার্ট টাইম ডিউটি করতে অনেক পয়সা কামাই করতে কিন্তু এত সময় ব্যবসায়িক কেন্দ্রে আর চাকরি ক্ষেত্রে আর দেওয়া যাবে না কারণ ছেলে এখন বড় হয়েছে মেয়ে বড় হয়েছে ওকে সময় দিতে হবে ওর অঙ্ক কি অঙ্ক করতেছে তোমার খোঁজখবর নিতে হবে ও বাংলা কি পড়তেছে ও বিজ্ঞান কি পড়তেছে ও আরবি হাদিস কি পড়তেছে ও সায়েন্সের সাবজেক্টগুলো কি পড়তেছে এগুলোর সব খোঁজখবর টিচারদের পাশাপাশি পিতামাতা যদি নেয় তাহলে ওই ছেলে মেয়ে লেখাপড়ায় খুব ভালো কিছু করতে পারে ঠিক কি না আর যদি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে আমরা কাজের লোকদের কাছে ছেড়ে দেই যে না আমরা আমাদের চাকরি করব। আর কাজের লোকরা ওদেরকে দেখাশোনা করবে তাহলে ওই টিচারের যে স্বভাব আর কাজের লোকদের যে স্বভাব এটাই কিন্তু ওই ছোট্ট শিশু শিখবে ও কিন্তু কাজের লোকের আচরণ নিয়ে বড় হবে কাজের লোকের চরিত্র লালন করে বড় হবে আপনার সুন্দর চরিত্র বাবার সুন্দর চরিত্র মায়ের সুন্দর চরিত্র এই সন্তান কিন্তু পাবে না এজন্য ইসলাম বলতেছে সন্তান যখন বড় হয় তখন তোমার আর একটা চাকরি বেড়ে গিয়েছে চাকরিটা কি এই ছেলে মেয়েকে নির্দিষ্ট একটু সময় দাও সময় যদি তুমি দাও তাহলে ওরা সুন্দর মানুষে পরিণত হবে সম্মানীয় মুসল্লি ভাইরা এরপরে যখন ছেলে মেয়ে একটু বড় হবে হাদিস শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন যখন একটু বড় হবে সাত বছর বয়স হবে কয় বছর তখন তুমি ওদেরকে নামাজ পড়ার জন্য আদেশ দাও কি পড়ার জন্য জোরে বলেন কি পড়ার জন্য এই জন্য বললাম যে জোরে বলেন যে আমরা ভুলে যাই অনেক সন্তান আছে আমাদের বাসায় সাত বছর বয়স হয়েছে আমরা ওদেরকে নামাজের কথা বলি না ওরা বোঝেই না আবার ভালোও আছে দেখা যায় এমনও সাত বছরের ছেলে মেয়ে ঘর থেকে ঘুম থেকে জাগ্রত করে পিতামাতা একসাথে নিয়ে ফজরের নামাজ পড়ে এমন জান্নাতি পরিবার পৃথিবীতে আছে ঠিক কি না আমি তো চাই প্রত্যেকটা পরিবার বাবা মা সন্তানদেরকে নিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করবে তাহলে রহমত নাজিল করবে কে বিশ্বনবীজি বলল যখন সন্তানের বয়স সাত বছর হয় তোমার ছেলে মেয়েদের বয়স যখন সাত বছর হয় রাসুল বললেন তখন নামাজের তোমরা হুকুম করো নামাজের আদেশ দাও আর যখন আট বছর নয় বছর দশ বছর হয়ে যায় তখন নামাজ পড়া তাদের উপরে বাধ্যতামূলক করে দাও নামাজ পড়া বাধ্যতামূলক করে দাও যদি ওরা নামাজ না পড়ে তোমরা কঠোর আচরণ করো ওদের সাথে যদি প্রয়োজন হয় তোমরা মৃদু মৃদু আঘাত করে হলেও ওদেরকে নামাজে অভ্যস্ত করার ব্যবস্থা করে দাও সুবহানাল্লাহ এই জন্য আমরা নামাজের প্রতি ওদের সাত বছর থেকে আমরা তালিম শুরু করব যে বাবা তোমাকে নামাজ পড়তে হবে যে দেখো আমি নামাজ পড়ি তোমাকে নামাজ পড়তে হবে আর যখন দশ বছর হবে তখন কোনো সার নাই যে বাবা নামাজ শুধু পড়তে হবে এমনটা না তোমাকে পড়তেই হবে যদি না পড়ো প্রয়োজনে তোমার খাবার বন্ধ নামাজ যদি না পড়ো দশ বছর বয়স হয়েছে প্রয়োজনে তোমার খাবার বন্ধ হয়ে যাবে প্রয়োজনে তোমাকে লাঠি দিয়ে আঘাত করা হবে এরপরেও তোমাকে নামাজ পড়তেই হবে ঠিক না এটা বিশ্ব নবীজির কথা আপনি নবীজির অনুসারী যদি নবীজির কথা না মানেন বিশ্ব নবীজির অনুসারী প্রকৃত অনুসারী হতে পারবেন পারবেন না এই জন্য আমরা নামাজ পড়বো অনেকে বলে যে হুজুর ছোট মানুষ সকালবেলা ঘুমাইয়া থাকে
এরে আপনি কেমনে সকালবেলা ডাকি? আবার অনেকে বলতেছে হুজুর আমি নিজেই তো জাগ না পাই না সকালবেলা। অনেক আছেন অনেক বাবা মা, এরা একটু ভালো মানের আধুনিক স্মার্ট, তো এই জন্য অনেকে সজাগ হইতে পারে না, ফজরের নামাজে উঠতে পারে না। তো ফজরের নামাজে উঠতে হবে যতই ভদ্রলোক হই। আহারে ঘরে যদি আগুন লাগে, নিচতলায় গোডাউনে আগুন লাগছে, ও তিনতলায় ঘুমাইতেছে, যদি ফোন দিয়া ইন্টারকম থেকে বলে যে স্যার আগুন কিন্তু লাগছে, তখন স্যার কি বলবে যে না আমি দশটার দিকে উঠবো আগুন লাগে লাগুক? এটা বলবে কি বলবে যে আমি কেমনে নাম বইটার ব্যবস্থা কর, আমি মরবো এটা সম্ভব? এত টাকা পয়সা ধুয়ে মরবো, সুখ মাত্র শুরু হয়েছে, এখন কেমনে মরবো আমি, ঠিক না? আহারে দুনিয়ার আগুন থেকে বাঁচার জন্য আমরা এত কিছু করি, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমাদেরকে নামাজের প্রতি যত্নশীল হওয়া দরকার, ঠিক না? সন্তানকে আপনি ডাকতেছেন না ও ঘুম থেকে উঠবে না, ছোট মানুষ, কিন্তু আপনি একটু ভাবেন আপনার সন্তানকে যদি আপনি না ডাকেন সব গুনাহগার আপনি হবেন, সব গুনাহগার আপনি হবেন। এই জন্য আপনি আপনার সন্তানকে ডেকে ডেকে আপনি নামাজের অভ্যস্ত করবেন, কোরআন তালিমের অভ্যস্ত করবেন, হাদিসের দর্শে বসায় দিবেন, আপনি মসজিদমুখী করবেন, আপনার দায়িত্ব আপনি করবেন। যদি আপনার দায়িত্ব আপনি পালন না করেন, কায়ামতের দিন আল্লাহ আপনাকে ধরবে যে তুমি তোমার সন্তানদের প্রতি পরিপূর্ণ দায়িত্ব আদায় করনি, এর জন্য তোমাকে আমি বাম দিকের জাহান্নামে ফেলে দিচ্ছি। এই জাহান্নামে কি আমরা যাইতে চাই? খবরদার, এই জন্য আমাদেরকে নামাজের প্রতি যত্নশীল হতে হবে, সন্তানদেরকে আমরা নামাজ জীবানাবো। এই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে যখন ছেলে মেয়ের বয়স হবে 10 বছর, কয় বছর? 10 বছর যখন বয়স হবে, এটা আমরা অনেকেই পালন করি না, 10 বছর যখন বয়স হবে ছেলে মেয়ে তাদের বিছানা আলাদা করে দিতে হবে। কি করতে হবে? বিছানা আলাদা করে দিতে হবে। এরকম অনেক জায়গায় দেখি মেয়ে অনার্সে পড়ে, বাবার সাথে ঘুমায়, ছেলে বিদেশে পিএইচডি করে দেশে বেড়াতে আসছে, এত আদর করে মা, মায়ের সাথে এক বিছানায় ঘুমায়, নাউজুবিল্লাহ বলেন। এইটা আধুনিকতা না, এইটা নোংরামি, এইটা বদমাশি, এইটা একটা নষ্টামি। জোরে কন কি? এটা নষ্টামি, খবরদার, এইটা আধুনিকতা না, এইটা স্নেহ মমতা না। রাসূল বললেন 10 বছর বয়সের কথা, আর কোথায়? অনার্সে পড়ে, অনার্সে পড়ে খালাতো বোন মামাতো বোন এক জায়গায়, খালাতো ভাই মামাতো বোন এক জায়গায় ঘুমাইতে দিছে, আর মা বলে তোরা ছোট মানুষ ওই রুমে যেয়ে ঘুমা যা। চিন্তা করেন কত নোংরামি, অনার্সে পড়ে তারা নাকি ছোট, তারা কি ছোট? 10 বছর বয়সে রাসূল বললেন বিছানা আলাদা করে দাও। খবরদার, আমরা এই যে চাচাতো ভাই বোন মামাতো ভাই বোন এক জায়গায় দিয়ে দেই, বয়স হয়েছে 14-15-20 বছর, এই তোমরা এক জায়গায় থাকো, আমরা কোনো ব্যাপারই মনে করি না। খবরদার, রাসূল বলছেন 10 বছর, কয় বছর? জোরে বলেন কয় বছর? 10 বছরে পিতামাতার বিছানা আলাদা করে দেওয়া মানে কি? মানে কি অন্যদের সাথে ঘুমাইতে পারবে? কখনোই না, কখনোই না। তাদেরকে সাবধানতা অবলম্বন করে জীবনটা চালাতে হবে। দুনিয়া কিন্তু খুব খারাপ, খবরদার, খবরদার, দুনিয়া খুব খারাপ। এজন্য আপনার ছেলে মেয়ে কোথায় যাচ্ছে, কোথায় থাকতেছে, কী অবস্থায় স্কুল করতেছে, তার সময়টাকে কীভাবে অতিবাহিত করতেছে, আপনার চোখের মধ্যে তাদেরকে রাখতে হবে। যদি রাখতে না পারেন তাহলে কিন্তু বিপদের সম্ভাবনা আছে, ঠিক কি না মুসলিম ভাইরা? আপনি কষ্ট পাচ্ছেন যে হুজুরে কি বলতেছে? এগুলো তো না বললেও হতো, এগুলো যদি আমরা না বলি আর কেউ বলবে না ভাই, আর কেউ বলবে না, কারণ এগুলো বলতে বলা যায় শুধুমাত্র মেহরাবে বসে, কারণ এই জায়গাটা স্বাধীন, সবার জন্য আমভাবে কথা, নির্দিষ্ট কারোর জন্য কথা নয়, সবার জন্য কথা। এই জন্য আমাদের ছেলে মেয়েদেরকে 10 বছর বয়স হওয়ার পর থেকে তাদের পাত্রস্থ করার আগ পর্যন্ত খবরদার, তাদের কোথায় তারা থাকতেছে, কি করতেছে, এটা আমাদের নলেজের মধ্যে থাকতে হবে, সাবধানতার সাথে তাদের জীবনটাকে চালাতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা এরকম সাবধানতা অবলম্বন করবে এই পিতামাতার জন্য নূরের টুপির ব্যবস্থা করেছেন, আর জান্নাতে বিশ্ব নবীজির পাশে নূরের মেম্বারের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ।